বাড়িতে বা অফিসে কাজ কিংবা মানসিক চাপ দিনকে দিন বেড়েই চলেছে, সেই সাথে ধৈর্য না বেড়ে প্রতিনিয়তই যেন আরো কমে যাচ্ছে, সেই সাথে কমে যাচ্ছে রাগের ওপর নিজের নিয়ন্ত্রণ। দৈনন্দিন জীবনে কিছু বিষয় আছে যার কারণে যে কারো রাগ উঠতেই পারে, কিন্তু সমস্যা হলো রাগের মাত্রা নিয়ে। ধরুন আপনার বসের কারণে আপনার রাগ উঠে গেল, কিংবা বসের উপরে খেপে গেলেন, আপনি নিয়ন্ত্রণ করতে না পেরে কিছু বলে বসলেন অথবা কিছু করে ফেললেন, তখন ঘটনাটি কেমন দাঁড়াবে? রাগ হওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু রাগের মাত্রা বেড়ে যাওয়া ভালো নয়। সুতরাং মাত্রা অতিরিক্ত রাগের আগেই তাকে নিয়ন্ত্রণ করুন। কেবল স্বাস্থ্যের জন্য নয়, নিজের ইমেজকে পরিচ্ছন্ন রাখতেও রাগ নিয়ন্ত্রণ জরুরি। রাগ নিয়ন্ত্রণে আনার 6টি সহজ উপায় জেনে নিন এই ভিডিওতে। 1. লম্বা নিঃশ্বাস নিন। যখনই বুঝবেন খুব বেশি রেগে যাচ্ছেন, সাথে সাথেই লম্বা দম নেওয়া শুরু করুন। যত্রতত্র মারাত্মক ভাবে প্রতিক্রিয়া দেখানোর আগে লম্বা নিঃশ্বাস নিন, এটা আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে, প্রতিক্রিয়াটা আর আগের মতো তীব্র হবে না। লম্বা দম নেওয়ার সাথে সাথে 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকুন। জানি কথাগুলো অনেক শিশু সুলভ শোনাচ্ছে, কিন্তু আসলেই এই পদ্ধতি বেশ কার্যকর। রাগের শুরুতে এটা করলে রাগ কখনোই মাত্রা অতিক্রম করতে পারবে না। 2. কথা বলার আগে ভাবুন, চিন্তা করুন। রাগের সময় কথা বললে সেটা অবশ্যই সামনের মানুষটিকে কষ্ট দিয়ে কথা বলা হবে। মানুষটির দোষ না থাকলেও অনেক সময় অপ্রীতিকর কথা বলা হয়ে যায়, এটা মানসিক ব্যাপার। তাই রাগ উঠলে কথা বলা থেকে বিরত থাকুন। যদি কথা বলতেই হয় তবে ভেবে চিন্তে বলুন, কারণ অনেক সময় রাগের বসে যেসব কথা বলা হয় সেটার জন্য নতুন ও বড় আকারে ঝামেলা তৈরি হতে পারে, অথবা আপনার রাগ কমে গেলে নিজেই নিজের বলা কথার জন্য পস্তাতে পারেন। সেজন্য রাগকে এমন পর্যায়ে নেওয়া যাবে না যাতে আপনার চিন্তা করার ক্ষমতা লোপ পায়, তার আগেই নিজেকে শান্ত করে ফেলুন। 3. বিরতি নিন। রাগের সময় কোনো কাজ করতে যাবেন না, এমনকি কথাও বলবেন না। রাগ না কমা পর্যন্ত চুপচাপ বসে থাকুন। অফিসে বা বাসায় যে কারো ওপর রাগ উঠলে তা প্রকাশ করে নিজেকে সবার সামনে খাটো করবেন না। যার ওপর রাগ উঠেছে চুপচাপ সাধারণ ভদ্রতা বজায় রেখে তার সামনে থেকে চলে যান। কিছুক্ষণ একাকী হাঁটাচলা করুন, 1 গ্লাস ঠান্ডা পানি পান করুন, কিংবা এমন কারো সাথে কথা বলুন যিনি আপনার রাগ কমানোর ক্ষমতা রাখে, তারপর আবার কাজে ফিরে আসুন। 4. পর্যাপ্ত পরিমাণে ঘুমান। যদি রাতে ঘুম ভালো না হয় তাহলে সারাদিন মেজাজ খিটখিটে থাকে, অযথা ছোটখাটো ঘটনায় রাগ উঠে যায়। সুতরাং রাগকে নিয়ন্ত্রণে আনতে হলে রাতে ভালো করে ঘুমাতে হবে যাতে দিনের বেলাটা ভালো যায়। যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না তাদেরকে ডাক্তারগণ এই পরামর্শই দিয়ে থাকেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের 24 ঘন্টায় সর্বনিম্ন 6 ঘন্টা ঘুমের প্রয়োজন, 7 কিংবা 8 ঘন্টা হলে বেশি ভালো হয়। 5. মনোযোগ অন্যদিকে সরিয়ে নিন। যখন বুঝবেন রাগ উঠছে তখনই চেষ্টা করবেন যে কারণে রাগ উঠছে সেই কারণ থেকে মনোযোগ সরিয়ে নেওয়া। কোনো ঘটনা নিয়ে রাগ উঠলে পুরো দিন তা নিয়ে রেগে বসে থাকার কোনো দরকার নেই। মনকে অন্য কাজে ব্যস্ত করুন, পছন্দের গান শুনুন কিংবা মজার কোনো ভিডিও দেখুন, মনকে খুশি রাখুন। 6. ব্যায়াম করুন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রাগ কমানোর সব থেকে কার্যকরী উপায় হচ্ছে ব্যায়াম করা। এই ব্যায়াম হতে পারে কোনো ব্যায়ামাগারে গিয়ে শারীরিক ব্যায়াম কিংবা যোগ ব্যায়াম। ব্যায়ামাগারে ব্যায়াম করলে মানসিক চাপ ও হতাশা দূর হয়, কারণ শারীরিক ব্যায়ামের ফলে মস্তিষ্কে সেরোটোনিন ও এন্ডোরফিন নামক 2টি হরমোন নিঃসরণ হয় যা সুখের অনুভূতি তৈরি করে। আর ডাক্তারগণ রাগ নিয়ন্ত্রণে রোগীদের সকালে উঠে যোগ ব্যায়ামের পরামর্শ দিয়ে থাকেন। মস্তিষ্ক ঠান্ডা রাখার প্রাচীন উপায় হচ্ছে যোগ ব্যায়াম, অথবা আপনি স্ব ধর্মীয় কোনো আচারের সাথে সম্পৃক্ত হতে পারেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।